হ্যাঁ ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম কিচেনে ওকে আপনার ভিউয়ার্স নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভিউয়ার্স আমি আজকে একটা রেসিপি নিয়ে এসেছি যে রেসিপিটা এইটি ফাইভ পার্সেন্ট মানুষে ভালো ফাইন হান্ড্রেড পারসেন্টের মধ্যে এইটি ফাইভ পার্সেন্ট মানুষে এটা ডেফিনেটলি ভালো ফাইন রেসিপিটা আশা করি আপনারও ভালো লাগবো যারা যারা ভালো ফাইন প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করিয়া আমার পাশে তাবা আর ৰেচিপিটা সবাই জানি এতিয়া কীৰ্ত বানানি হয় এই প্ৰচেছটা সবাৰো জানা আছে তাৰপৰাও আমিও আমাৰ মত কৰি দেখাইবাৰ চেষ্টা কৰোঁ আমি যান্না কৰি আপোনাৰ দেখবা প্লিজ আৰু পাছত থাকে আমাৰ এই ছাপৰ্ট দিবা ত' বিহাৰ্ছ আমি দুই পেকেট লতারে ফ্রোজেন লতারে আমি নিচে নিয়া সুন্দর করে দইয়া ওফরে যে স্কিনটা আছে ওগুলা আমি আমি লিছি সারাই আনিছি তো স্কিনটা যদি তাকে মুখের মাঝে কিলাখান লাগে ভাদালাখান লাগে তো এখন আমি বিশ মিনিট হিটারে বয়ল করবো সিদ্ধ করম তারপর সিদ্ধ করার পরে আমি একটা স্ট্রেনারের মধ্যে লইয়া পানিটা জড়াই লইম যাতে পানিটা জড়ি যায় জ্বর জড়া হয়ে যায় ঠেকাফাড়া এখন আমি একটা স্ট্যান্ডের মধ্যে লইয়া পানিটা জড়াই লাইছি আর সুন্দর হয়েছে একদম জ্বর জড়া তারপরে আমি একটা হাড়ির মাঝে পানি দিয়া সুটকি কুলারে সিদল সুটকি গুলারে বয়েল করবো সিদ্ধ করমো যাতে গোসাটা না যায় তার শাড়ির মাঝে আমি শুধু ও পানিটা দিয়েই তার শাড়িটা রান্না করম আর খাটালের বিচরে আমি উপরের স্কিনটা ফেলাই দিছি সুন্দর করে আমি শাড়িটা রাখছি দেখতে পারা ভিউর্স আমি ইয়ে কাঁঠালের বিসগুলারে বড় আমি সাইড টুকরা করবো আর ছোট আমি দুই টুকরা করবো তারপরে আমি দুই পেকেট চেঙিৰ মাছ নেছে নিয়া সুন্দর করে আমি এগুলারে ধইয়া রাখছি আর উপরে যে একটা মানে তাকে ওটারে আমি ফালাই দিছি আর উপরের স্কিনটা আমি রাখি দিছি তারপর আমি কেন লতাটা রান্না কর্ম কে কেলাখানা রান্না করি তো বিও একটা হাঁড় নিছি নিয়ে আমি কাতাল বীজটা দেখতে পারি কিলান খাইটা নিছি তো হাড়ের মাঝে খাতাল আর লইছি লইয়া এখন আমি একটা ফুল রে আমি সেইসে একটা রসুন দিলাইছি আর ব্লেন্ড করা অল্প একটু পেঁয়াজ দিছি আমি আর পুরা একটা বড় একটা রসুন দিছি আমি মনে রাখবা আপনারা যদি রসুনটা বেশি রসুন থাকে হয় তো সুটকের মাঝে সুটকি আর রসুনেও কিন্তু মজা হয় তারপরে আমি খাসামরিচ আর নাগামরিচ ফুল একটা নাগামরিচ দিছি আর হয়ে একটা খাসামরিচ দিয়া তারপরে আমি চিংড়ি মাছগুলার দই আর সুন্দর করে এখন দিলাইছি তো চিংড়ি মাছ দিয়া আমি আমার স্বাদ মতো লবণ দিছি ওয়ান টেবিল স্পুন হলুদ পাউডার দিলাম আর ওয়ান টি স্পুন চিলি পাউডার দিব আপনারা আপনার পরিমাণ মতো চিলি পাউডারটা দিবা আমি আমার ফরিমের মতো চিলি পাউডারটা দিলাম দেখতে পারা আমরা একটু জাল একটুক বেশি খাই তারপরে আমি ফুল একটা নাগামরিচ দিছি প্লাস হাসামরিচও দিছি তো দেখতে পারা এখন আমি সুটকির পানিটা আমি দিলাইম আর গসাটা রাখে দিব গসা গেলে তারপরে মানে সুটকির সারটা গেলে পরে মুখের মাঝে ভাল লাগে না তারপরে অনেক সময় খাটা লাগি যাওয়ার চান্স আছে গলার মাঝে তো আমি এখন ফানিটা শুধু দিলাই ফানিটা পানিটা দিয়াও রান্না করবো এক্সট্রা কোনো ওয়াটার ইউজ করতাম না এখানের মাঝে এটা শুধু সুটকির পানি দিয়া মানে লতাটা রান্না করবো তো বিওয়ার্স দেখতে পারা এখন আমি টাকা দিয়া ঢেক্কে দিয়া ফুল ইটে তার এটা রান্না কর্ম তো দেখতে পারাক চারদিকে ববল উঠে গেছে সুন্দর কইরা আমার কাঁঠাল বীজটা অনেকটা প্রায় সিদ্ধ হয়ে গেছে যখন দেখবা চারদিকে ববল উঠব উঠবো অনেকটা সুন্দর একটা গ্রান বাড়াইবো তখন আপনারা দেখবা যে আপনারা আর কাঁটাল বীজটা হয়েছে কিনা আমি দেখলাম যে সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি লতাটা দিলাইমো আপনারা যদি দেখুন কাঁঠাল বীজটা সিদ্ধ হইছে না অথবা মুখে যদি দেয় কেনার মাঝে মুখি সিদ্ধ হইছে না তো আপনারা সিদ্ধ করবা সিদ্ধ করার পরে বীজটা তো একটু টাইম লাগে তো আমি একটু বেশি টাইম নিছি নিয়ে সিদ্ধ কইরা তো লতা দিছি আর বাকি যে খাঁটাগুলো আছিল সুটকের গসাগুলো আছিল ওগুলারে আমি ঠান্ডা পানি দিয়া দইয়া গসাগুলারে আমি ফালাই দিছি ফালাইয়া ও পানিটা আবার দিলাইছি তো দেখতে পারার বিওয়ার স্কিলাখানো হয়েছে আমার লতাটা খুব সুন্দর খুঁরা হয়েছে আর ফানিটা কিন্তু একটুকু আমার ড্রাই উঠিব লতা যত ড্রাইব যত মানে ফানিটা টানব লতা তত মজাও ভালো লাগে এখন আমি আরও কিছু সিদ্ধ কর্ম লতাটারে আরও ধরুন আমি থার্টি মিনিটসের মতন সব টোটালি থার্টি মিনিটস আমি রান্না কর্ম লতার তো একো পৰে দেখলম যে আমাৰ পানীটো অনেকটাই শুকাই গৈছে দেখা পাৰা আৰু আমাৰ লতাটা ৰন্না শেষ হৈ গৈছে ফাইনেলি এখন আশা কৰি আপোনাৰ ভাল লাগিব বিহাৰ্ছ আমি আপোনাৰ দেখাই ৰাম কিলাখন হৈছে আমাৰ লতাটা গৰম গৰম বাটে লগে যদি লতাতে খাওঁ খাই এনেক মানে অনেক মজা লাগিব অনেক ভাল লাগিব আপোনাৰ খাইয়ে দেখিবা অৰ সময়ৰা নাগামৰ চিৰা খাই বা অবশ্যই আপনার ভালো লাগব তো ভিউয়ার্স আপনার যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা আমার ফুল সাপোর্ট দিবা যারা যারা আমার সাপ করসেন থ্যাংক ইউ সো মাচ আর যারা করছেন না প্লিজ করে নেই আর আমার লাগি দোয়া করবা আমার লাগি দোয়া করবা আমিও আশা করি আপনারা সবার লাগি দোয়া কর্ম আপনারা ফুল সাপোর্ট দিমো ইনশাল্লাহ তো ভালো কা ভিউয়ার্স ¡Asalamu alaikum! Bye.